রাজ্য সরকারের নির্দেশ মতো সমস্ত সরকারি স্কুলে নীল সাদা পোশাক পরতে হবে ছাত্রছাত্রীদের, যা নিয়ে ইতিমধ্যে তোলপাড় গোটা রাজ্য। জেলা জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবক থেকে শুরু করে প্রাক্তনীরা। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে পোশাক সংক্রান্ত সরকারি নির্দেশিকার প্রতিবাদ শুরু হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি শহরে ঐতিহ্যবাহী স্কুল শিলিগুড়ি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন। পোশাক সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রত্যাহারের দাবিতে এদিন অভিভাবক মঞ্চ ছাত্রীদের সঙ্গে নিয়ে মিছিল করে স্মারকলিপি জমা দেয় জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাণতোষ মাইতিকে। বিক্ষোভকারীদের দাবি, নতুন পোশাক বিধি চালু হলে স্কুলের পরম্পরা নষ্ট হবে, তেমনি অন্যান্য স্কুলের ছাত্রীদের সঙ্গে যে পার্থক্য তাও বোঝা যাবে না। যদি তাদের দাবি না মানা হয় তাহলে লাগাতার বিক্ষোভ চালানোর হুমকি দিয়েছেন অভিভাবক মঞ্চ। শিলিগুড়ি থেকে সন্দীপ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।